আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আমরা যেটা করছিলাম সেটা হলো এলিমেন্টরের জেনারেল উইজেটগুলো। তো এলিমেন্টরের জেনারেল উইজেটের আমরা অনেকগুলো উইজেট শেষ করেছি, প্রোগ্রেস বার পর্যন্ত শেষ করেছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে বাকি পার্টগুলো শেষ করার চেষ্টা করব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে যেটা রয়েছে সেটা হলো টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা হচ্ছে আপনাকে কেউ একজন প্রশংসা করলো বা আপনার ক্লায়েন্টের রিভিউটা কেমন দিল সেটা। আমরা যেটা নিই এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লায়েন্টের টেক্সট থাকবে যে কি আপনার প্রশংসা করলো, আর এখানে ক্লায়েন্টের ছবি থাকবে বা আপনার যে আপনাকে টেস্টিমোনিয়ালটা দিল তার ছবি থাকবে, দেন এখানে তার নাম থাকবে, তার ডেজিগনেশন। ডেজিগনেশন মানে টাইটেলটা হচ্ছে সে কি করে, সে ডিজাইনার, সে সিও, সে যে যেটা থাকবে হোয়াট এভার আপনি এখানে সেটা দিয়ে দিবেন। এখানে আমরা একটা লিঙ্ক সেট আপ করতে পারবো। দেন আমরা এটাতে দেখতে পাচ্ছেন ইমেজ পজিশন, ইমেজ পজিশনটা আমরা এখানে টপে বা সাইডে করতে পারবো। টপে দিলে এখানে এরকম হবে, তো সাইডে সুন্দর লাগে। এবং আমরা অ্যালাইনমেন্ট সেট আপ করতে পারবো, ঠিক আছে। স্টাইলে আসলে অলমোস্ট সব কিছুই সেম। দেখেন টেক্সটের কালার আমরা দেখলেই বুঝতে পারতেছি, টাইপোগ্রাফি দেখলেই বুঝতে পারতেছি, টেক্সটের শ্যাডো দেখতেই বুঝতে পারতেছি, ইমেজের সাইজ বা নেম। নেম হচ্ছে আপনার এখান থেকে নেমটা চেঞ্জ করতে পারেন বা নেমের ডিজাইন, টাইটেল মানে এই টাইটেল ডিজাইন। ওকে, এরপর হচ্ছে ট্যাব। ট্যাবটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি যদি এখানে নিই বুঝতে পারবেন। তো আমরা এখানে ট্যাব ওয়ান, ট্যাব টু, এই যে এরকম, এবং আমি ট্যাবগুলোতে এই যে ট্যাবে ক্লিক করলে এখানে কিছু লেখা থাকলো, মনে করেন সে হলো আমরা এখানে বললাম নিউ ক্লাস। এই যে নিউ ক্লাসের আন্ডারে আমরা কি টেক্সট দিতে চাই সেটা এখানে দিয়ে রাখতে পারবো। এবং আমাদের এখানে এখানে যদি মনে হয় একটা লিঙ্ক দিব বা কোনো কিছু ইনফরমেশন দিব এটা, এবং আমরা যদি এইটা ক্লিক করি তো এইটার ইনফরমেশন আমি যদি একটু চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন এটাতে এক ধরনের টেক্সট, এটা এক ধরনের টেক্সট, ঠিক আছে। এই যে এটাকে বলা হয় হচ্ছে আপনার ট্যাব। তো ট্যাবের আমরা এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবো এবং ট্যাব আমরা যত খুশি তত এখানে নিতে পারবো। দেখেন একটার পর একটা ট্যাব আমরা ডুপ্লিকেট করার মাধ্যমে নিতে পারবো। দেখেন এই যে এটা এক ধরনের মেনু টাইপের কাজ করছে। ওকে, দেন আমরা যেটা করবো ট্যাবের মতোই আর একটা অংশ, সেটা হলো অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নটা যেরকম থাকে যেরকম উপরে একটা থাকলো এবং আমরা এখানে টেক্সটটা হাইড অবস্থায় থাকবে এবং ক্লিক করলে আমরা টেক্সটটা বের হবে। এবং ট্যাব এবং অ্যাকর্ডিয়ন এবং আরও একটা রয়েছে সেটা হলো ট্রগল। তিনটাই অলমোস্ট সেম জিনিস, সামান্য একটু পার্থক্য রয়েছে, তাছাড়া তেমন কিছু না। যেমন এইটার ডিজাইনটা এরকম, এইটার ডিজাইনটা এরকম, এবং এটার ডিজাইনটা আমরা দেখাচ্ছি। এই যে ট্রগল নিলাম, এই যে এরকম দেখতে পাচ্ছেন, এইটাতে যেটা ক্লিক করলে আমরা এটা একটা ওপেন হচ্ছে আর একটা ক্লোজ হবে। এটা আমি যদি ক্লিক করি এটা ক্লোজ হয়ে যাবে, এই যে। কিন্তু এইটা হচ্ছে ওপেন হয়েছে এবং এটা আমি চাইলে আবার ওপেন করতে পারি, এবং একটু ডিজাইন, ঠিক আছে। এই হলো ব্যাপার, এবং এই প্রত্যেকটার স্টাইল কিন্তু সেম জিনিস। এরপরে যদি আমি আসি সোশ্যাল লিঙ্ক, আমরা এখানে সোশ্যাল লিঙ্কটা নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক চলে আসছে, এখানে আমরা সোশ্যাল লিঙ্ক নিব। সোশ্যাল লিঙ্কের আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক বা আমাদের প্রোফাইলের লিঙ্ক আমরা এখানে দিতে পারবো। এবং এই কালারগুলো কেমন হবে না হবে এখান থেকে আমরা অফিসিয়াল কালার, এটা হচ্ছে অফিসিয়াল কালার, আমরা চাইলে কাস্টম কালার দিতে পারবো, সেটা এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন। ওকে, এবং আমরা এখানে এই রকম করে একটা একটা করে অ্যাড করতে পারবো। ধরেন আমার আরও কিছু লাগবে, আমি যেখান থেকে ক্লিক করে অ্যাড করলাম এবং এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করে দিলে আরও একটা কিছু হয়ে যাবে, এই যে দেখেন। এবং আমরা প্রত্যেকটারই এখানে লিঙ্ক দিতে পারবো, এই হলো সোশ্যাল লিঙ্ক। এবং সোশ্যাল লিঙ্কের যে আরও দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে কয় কলাম হবে, আমরা এখানে অটো করে রাখছি। এটা এক কলাম দিলে এরকম হবে, দুই কলাম দিলে এরকম হবে, তিন কলাম দিলে এরকম, অটো দেওয়াই ভালো যাতে করে আপনার জায়গার উপর বেসিস করে বসে যায়। এবং দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট, এটা কোন ধরনের অ্যালাইনমেন্ট হবে, এবং এটার স্টাইলে আসলে অ্যাজ লাইক অ্যাজ সবগুলো একই রকম। যেমন দেখতে পাচ্ছেন অফিসিয়াল কালার হবে নাকি হচ্ছে আপনার, আপনার নির্দিষ্ট কোনো ফিক্সড কালার দেবেন। আপনি যদি কাস্টম কালার দেন, এবং আমরা এখানে প্রাইমারি কালারটা লাল করলাম আর সেকেন্ডারি কালারটা আমরা ব্ল্যাক করলাম, এই তো হয়ে গেল। এবং আমরা এখানে সাইজ নিয়ন্ত্রণ করতে পারবো, এখান থেকে স্পেসিং নিয়ন্ত্রণ করতে পারবো, এখান থেকে র গ্যাপ নিয়ন্ত্রণ করতে পারবো, যখন র থাকবে একটার পর একটা র থাকবে। এবং এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই যে বর্ডার দিতে পারবো, এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারবো, আইকনে হোভার করলে কেমন হবে না হবে এখান থেকে আমরা দিতে পারবো, এই যে আমরা এটা দিলে একটু শুট হয়ে যাবে। দেন আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট। অ্যালার্টটা হচ্ছে আমরা দেখি অনেক সময় ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা অ্যালার্ট দেখায় যে এই এই ওয়েবসাইটে একটা মানে কোনো
তো অ্যালার্ট অ্যালার্ট হচ্ছে আমরা ওয়েবসাইট ঢুকলে অনেক সময় এরকম দেখতে পারি, এবং আমরা এখানে চাইলে ক্রস দিয়ে কেটে দিতে পারি। আমি যদি এটা সেভ করি এবং এখানে দেখানোর চেষ্টা করি, এই যে অ্যালার্ট দেখলেন, এখানে অ্যালার্টটা দেখলাম যে কোনো একটা নোটিশ দিয়েছে, এই নোটিশটা আমরা দেখার পর এখান থেকে কেটে দিতে পারি। ওকে, এই হলো অ্যালার্ট। তো অ্যালার্টের স্টাইলটা দেখে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সাউন্ড, এরপর দেখতে পাচ্ছি সাউন্ড ক্লাউড। সাউন্ড ক্লাউড হচ্ছে পডকাস্টিংয়ের মতো, পডকাস্টের মতো এই যে এইরকম, এবং আমরা এখান থেকে এই পডকাস্টগুলো অডিও আকারে শুনতে পারবো। তো এইটার জন্য আমাদের যে সেটিংসগুলো রয়েছে, আমরা যে ভিডিও সেটিংসগুলো দেখেছিলাম সেই ভিডিও সেটিংসের সেম টু সেম প্রায় এগুলা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সেটিংস, এবং এই সাইট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে সাউন্ড এই cloud.com ভিজিট করে দেখতে পারেন। হিউজ লেভেলের পডকাস্ট বা মিউজিক আছে যেগুলো আমরা নিয়ে আসতে পারি এবং এটা অটো প্লে করতে পারি। এখানে এটা এটা যেহেতু লোকাল হোস্ট, এখানে বাই নাও একটা বাটন থাকে, সেই বাটনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। এই যে বাই নাও বাটনটা আমরা দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে। আমরা এটা হাইড করতে পারবো। লাইক বাটন আমরা এখান থেকে দেখতে পারবো বা হাইড করতে পারবো, যেহেতু এটা আমরা ইয়েতে আসে, লাইক বাটনটাও এখানে থাকে লাভের মতো, সেই বাটনটা আমরা চাইলে অফ করে রাখতে পারবো। আমরা যখন লাইভ হোস্টিংয়ে থাকবো এগুলো দেখতে পারবো। এবং এই যে ডাউনলোডস বাটন, এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন কি না, দেখা যাচ্ছে না, সেটা আমরা এখান থেকে হাইড বা শো করতে পারবো। কমেন্ট, এখানে কোনো কমেন্ট থাকলে শো করতে পারবো। প্লে কন্ট্রোল বা প্লে কাউন্টস, এই যে কয়জন মানুষ দেখছে, প্লে কাউন্টস, এটা এখানে কতজন মানুষ দেখছে সেটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা চাইলে অফ করতে পারবো। ইউজার নেম, এই যে ইউজার নেম কে চালাচ্ছে, এটা আমরা চাইলে অফ করলে এগুলো আর দেখা যাবে না, ইউজার নেম দেখতে পাচ্ছেন না, বা এই যে এই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে। এবং আমরা এখান থেকে কালার নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস ওপেন করে দেখবেন। তো এরপরে যেটা রয়েছে সেটা হলো শর্টকাট। শর্টকাটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অন্য সাইডে বা অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো প্লাগ ইন দিয়ে করা ডিজাইনকে শর্টকাটের মাধ্যমে এলিমেন্টরের এখানে মানটা বসাই দিলে আমরা এই ডিজাইনটা এখানে দেখতে পারবো। তো আমরা এই শর্টকাটটা এখন দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। দেন আমি দেখতে পাচ্ছি HTML কোড। HTML কোড হচ্ছে আমরা যখন ডিরেক্টলি এখানে HTML কোড লিখতে পারবো। H2 লেখা এটাকে ক্লোজ করে দিলাম, এটা অলরেডি অটোমেটিক হয়ে গেছে। এখান থেকে আমরা লিখে কিছু একটা ওখানে শো করবো, দিস ইজ হেডিং 2, এই যে এটা এটা হচ্ছে ডিরেক্ট আমরা HTML কোডের মাধ্যমে আমরা এখানে দিতে পারলাম। এবং এরপরে দেখতে পাচ্ছেন মেনু অ্যাঙ্কর, এটাও একটা মজার জিনিস। আমরা যদি এটা দেখেন, আমি যদি এখানে রাখি, এটা রাখলাম, এটা নর্মালি দেখতে পাবেন না আপনি। এইটাতে যদি আমরা এখানে একটা আইডি দিই, দেখেন ফর এক্সাম্পল এরকম আমরা একটা আইডি দিলাম, সে মনে করেন যে অ্যাবাউট, এটা আমার সরি এটা আমার হচ্ছে হেড, এই হেড লিখলাম না, এই হেডটা কপি করেন। কপি করে আমরা মনে করেন যে এইখানে একটা বাটন নিয়ে এসেছিলাম, রাইট, এই যে বাটনের এখানে আসলাম, এসে বাটনের লিঙ্কের এখানে আমরা এটা দিয়ে দিলাম এবং সেভ করলাম। আমি যদি এই বাটনে ক্লিক করি আমাকে ওই সেকশনে নিয়ে চলে যাবে, বা এখানে যান বাটনে ক্লিক করেন, এই যে ওই সেকশনে চলে আসছি। অর্থাৎ আপনি যেইখানে যাইতে চান ক্লিক করার পরে সেইখানে আপনি কী করবেন, একটা অ্যাঙ্কর মেনু রাখবেন, আর অ্যাঙ্কর মেনুতে যে আপনি এখানে একটা আইডি ইউজ করবেন, এই যে এখানে আমি যাচ্ছি অ্যাঙ্কর মেনুতে, এখানে একটা আইডি ইউজ করবেন। এই আইডিটা গিয়ে ওইখানে যেখানে আপনি ক্লিক করলে আসবেন সেইখানে গিয়ে লিঙ্কের কাছে হ্যাশের পরে দিয়ে দিবেন। আপনি যদি এখানে দিতে চান সে এখানে দিবেন, এখানে আসলেন, এই যে লিঙ্কের এখানে হ্যাশের পরে আপনি এটা দিয়ে দেন, দেখতে পারবেন এখানে ক্লিক করলে আমরা ওইখানে চলে যাব। এই যে মজার না ব্যাপারটা, অনেক মজার, তাই না? এরপরে আমরা এটার দেখতে পারলাম। এরপরে সাইড বার, আমরা এখান থেকে চাইলে আমরা কোনো সাইড বার ইউজ করতে পারি এরকম, এই যে সাইড বার, এখানে আমরা যদি আসি এখানে সাইড বার, এবং সাইড বার যদি আপনার এখানে ক্রিয়েট করা থাকে না থাকে এটা আমরা এখান থেকে নিতে পারবো। তো এটা আমরা পরবর্তীতে দেখবো, আপাতত এটা আপনার বুঝতে একটু অসুবিধা হতেই পারে। তারপরে দেখতে পাচ্ছেন আপনি রিড মোর বাটন, আমরা এখান থেকে চাইলে রিড মোর বাটন সেট আপ করতে পারি। এখানে কন্টিনিউ টু রিড মোর, এটা হচ্ছে ডাইনামিকভাবে আসবে। দেখেন বলছে দিস উইজেট অনলি এফেক্টেড থিমস দ্যাটস ইউজ দি কন্টেন্ট ইন অ্যাক্টিভ পেজ।
এটা হচ্ছে থিমের উপর ডিপেন্ড করবে, দি কন্টেন্ট নামে অংশ থেকে আসবে। তো এটা আমরা বিস্তারিত আলোচনা করব যখন থিম ডেভেলপমেন্ট করব বা আমরা নতুন থিমে দেখলেও এটা বুঝতে পারবো। এবং পেজ আর্ট, এটা একটা মজার জিনিস, এটা হচ্ছে আমরা যে এরকম আর্ট করতে পারবো, এখানে অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইলগুলো দেখে দেখে আপনি আর্ট করতে পারবেন। তো এই হলো অল ওভার জেনারেল উইজেটস। আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এগুলো বারবার একই জিনিস আমি বোঝাতে চাচ্ছি না, বুঝালে আপনাদের বিরক্ত লাগবে, ভিডিওটা অনেক বড় হবে। নেক্সট দিনে আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে উইজেটগুলো আছে এলিমেন্টরের সাথে কাজ করে সেইগুলো নিয়ে আলোচনা করব। ইউজ আছে, যদিও এটা আলোচনা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।